নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে প্রচণ্ড প্রাউড অনুভব করছি এই কারণে যে হোমিওপ্যাথিকের ওপর পাখিদের ইন্ডিয়াতে প্রথম শান্তনু বার্ড স্ক্যান অ্যান্ড পাখির বিদ্যালয়ের নলেজ শেয়ার করেছি। মানে একটা ইবি, মানে এটা অডিও বুক ফার্স্ট, এটার ইবুকও আপনারা পাবেন। সেলফ ডিপেন্ডেন্সি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, নাহলে কিন্তু আজকের দিনে আপনাকে বিভিন্ন দরজাদা নিজেদের সমস্যার জন্যে নাড়তে হবে। দেখুন, হোমিওপ্যাথিক এমনই একটা সাবজেক্ট যেখানে আমরা বুঝতে পারি, শিখতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে এক পেয়ার পাখি থাক বা 100 পেয়ার পাখি থাক, আমরা চিকিৎসা করতে পারি। ফার্স্ট প্রায়োরিটি ন্যাচারালের, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে হোমিওপ্যাথি। যতটা সম্ভব অ্যালোপ্যাথিক থেকে দূর থাকুন। অনেক ভিডিওতে আমি এই ডিসিশন, মানে ডিসকাশনটাও করেছি যে এই সিচুয়েশানটা আমরা কেন আসতে দেবো, যেটার জন্য আমাকে অ্যালোপ্যাথিকে শিফট করতে হয়, মানে সুইচ করতে হয়। ফলে যারা ইচ্ছুক, এটা আজকে 2টার সময় রিলিজ হওয়ার কথা ছিল, হচ্ছে না, এটা সন্ধ্যে 7টার সময় রিলিজ হচ্ছে স্পটিফাই এবং ইউটিউব মিউজিক বা ইউটিউবে। যাদের দরকার তারা কালেক্ট করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং বুকটাকে নিয়ে। এটা বেসিক বুক, এটা অ্যাডভান্স পার্ট যেখানে আমরা সিভিয়ার ডিজিজ, যেটা ধরুন পলিওমা ভাইরাস অ্যান্ড আপনার রানি খেত, এই ধরনের ডিজিজে কোন হোমিওপ্যাথি কম্বিনেশন, এছাড়াও আরও অনেক ডিজিজ রয়েছে যেটা আগামী দিনে অ্যাক্টিভেট হচ্ছে পাখির শরীরে। বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাবনর্মালিটি দেখা যায়, এবং মেন্টাল ডিজিজ যেটা মেন গুরুত্বপূর্ণ, এবং মেন্টাল ডিজিজের ওপর আমি কিছু ডিসকাশন করেছি, ডিজিজ নয়, মেন্টাল কন্ডিশনের ওপর পাখির, সেটা বিকেলে ভিডিওটা পাবেন, অতি অবশ্যই দেখুন। যারা যারা সত্যিকারে প্রপার ফলো করেন চ্যানেলকে এবং উপকৃত, এটা তো আমি আর বাড়িয়ে চড়িয়ে বলছি না, আপনারাই জানেন উপকৃত কি উপকৃত নন। দেখুন, কমেন্টস আসবে, যা কিছু জঙ্গলি কুত্তা মানে কুকুর আছে আসবে কমেন্ট, তারা জন্মেছেই কমেন্টস করার জন্য, ঠিক আছে, তাদের হিংসাতে ব্যাপারটাগুলো হয়। সেই জন্যে তাদের উদ্দেশ্যে একটা কথা ছোট বলি, কমেন্টস না করে জীবনটা ভগবান দিয়েছে কিছু করে দেখা, যেটা আমি করে দেখাচ্ছি। আর সেই কারণে শুধু একজন কেন, এখানে একাধিকজন লাভবান হচ্ছে, শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অ্যাব্রড, বিশ্বাস না হলে কিছু যায় আসে না। কমেন্টস তো আপনারা করতেই পারেন, তাতে মানে জাস্ট কোনো কিছু পাবেন না, কমেন্টস পড়ে থাকবে, লোককে দেখাতে চাইছেন তো, লোককে বিভ্রান্ত করতে চাইছেন, পড়ুন, জাস্ট ইগনোর, আমার কাছে কিছু যায় আসে না, জাস্ট খালি উল্লেখ করলাম। মনুষ্য জীবনটা পেয়েছেন, কিছু করে দেখানোর চেষ্টা করুন, নাহলে ওই পেছনে কাটি মারতে মারতেই কখন মরলেন কখন বাঁচলেন কিছু মানে বুঝতে পারবেন না। দিস ইজ ইয়োর চয়েস। আমি আপনাদের এবার উদ্দেশ্যে বলি, হোমিওপ্যাথিকে যারা আজকের দিনে কাজ পাচ্ছেন বা কাজ করছেন, তাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ এডিশনটা আমি লঞ্চ করেছি। এটা একটা বেসিক পার্ট, বেসিক ডিজিজ অফ বার্ডস, কী কী ধরনের বেসিক ডিজিজ হয় সেটার ওপর ডিসকাশন হয়েছে, যেখানে হোমিওপ্যাথি কম্বিনেশনে বলেছি, পোটেন্সি বলেছি, ডোজও বলেছি। বাট এবার অনেকে বলবেন যে আমি শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, আমি কোনো ডেসক্রিপশান বক্সে আমি কোনো কিছু উল্লেখ করছি না নাম, এর যে ইবুক ফরমেশান আসছে, পিডিএফ ফরমেশান, ডিজিটাল মানে পিডিএফ ফরমেশান যেটাকে বলা হয়, সেইখানে অল ডিটেলস থাকবে, যেটা এই মাসেই এন্ডে একদম হয়তো 30-31 রিলিজ হবে। কারণ আমার লিখতে প্রচণ্ড সময় লাগে বলে আমার অলরেডি কাজ চালু হয়ে গেছে, লিখতে সময় লাগছে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই সংগ্রহ করুন। প্রাউড এই কারণে, শুধু আমি একজন বাঙালি, বাঙালি হয়ে যে কাজটা করেছি, আপনাদের সবার প্রাউড হওয়া দরকার যে এই জায়গাটা করতে পেরেছি। আজ অনেক দিন থেকে তো পাখি, পাখি তো আজকের দিনে নয়, প্রচুর, আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে পাখি, বাট পাখির চিকিৎসার ওপর প্রপার কোনো স্টাডি বুক বা স্টাডি ম্যাটেরিয়াল নেই। পাখির বই আছে, স্যার সুব্রত চক্রবর্তীর বই আছে, বাট এটা বলবো যে দীপঙ্কর দাও ভিডিও দেখেন মাঝে মাঝে, আপনারা একটু ট্রাই করুন যে বুকটা যাতে আরও বেটার, তাড়াতাড়ি আনন্দ পাবলিশার থেকে রিলিজ হয়। অনেক মানুষ আমাকেও ফোন করে দাদা পেয়েছেন কি না, পিডিএফটা দেওয়া উচিত না, কারণ ওনার পরিশ্রম, ওনার সমস্ত কিছু একটা এফোর্ট তো আছে না, সেই ক্ষেত্রে ফিজিক্যাল বুক যেটা রিলিজ হচ্ছে পাখির সম্পর্কে জানতে গেলে আমি বলবো যে যেটা পাখিওয়ালার ডায়েরি, নিশ্চয়ই আপনারা পাবেন বা সংগ্রহ করবেন, এবং ন্যায্য মূল্য দিয়ে সংগ্রহ করুন, সব কিছু ফ্রিতে হয় না ফ্রেন্ডস, এটা আপনার সবাইকে বলছি, কারণ এটা একটা ব্যাজে হ্যাবিট। আমরা কি রোলের দোকানে গিয়ে বলি আমাকে ফ্রিতে একটা রোল খাওয়াও, সেখানে কিন্তু উপযুক্ত, যদি আমরা আমিনিয়ার খাই, এ খাই, উপযুক্ত 60-70 টাকা দিয়েই কিন্তু রোলটা খাই,
কিন্তু যখনই কোনো রকম কষ্টের ব্যাপার হয় তখন একটা কম, এরকম তো কমে আসেন, লোক ঠকাচ্ছি, আরে মার্কেট তো ওপেন আছে, তোরাও ঠকা না, আমি তুই তো করেই করেই বলছি, কারণ এই ধরনের মানুষকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই আমার মনে হয়, কারণ কী করছে না করছে সেটা আপনাদের কাছে আছে, জমা খাতা আপনাদের কাছে আছে, যে আপনারা এই অ্যাডভাইস পেয়ে, আমার অ্যাডভাইস পেয়ে আপনারা সাফল্য লাভ করছেন না বিফল্য লাভ করছেন, মানে বিফলতার দিকে যাচ্ছেন না সফলতার দিকে যাচ্ছেন, সেই জন্যে আই ডোন্ট কেয়ার। বাট এটা বলছি যে যারা কমেন্টস করছেন উল্টোপাল্টা, বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিছু লাভ নেই, আপনার কমেন্টস আপনি করুন, আপনার অঢেল সময় আছে, আজকে এই চ্যানেলে করছেন, কালকে অন্য কেউ যেমন হয়, কেউ চ্যানেল মানে কমেন্টস করায়, আবার কেউ কমেন্টস নিজে করে, ওই তো বললাম কখন মরবেন কখন বাঁচবেন, ওই কমেন্টস করতে করতেই মরে যাবেন, কারণ হিংসাতে আপনারা ফাটছেন, নিজের পেছনের দম নেই কিছু করার, সেই জন্যে উল্টোপাল্টা করুন, আপনাদের সমস্যা ওটা, আপনাদের লাইফ আপনারা যেরকমভাবে ইচ্ছে যা ইচ্ছে করুন, কমেন্টসে গালিগালাজ লিখবেন তাই লিখুন, আমি কাউকে ব্যান্ড করবো না, কাউকে হাইট করবো না, কাউকে কোনো ব্লকই করবো না। একজন আমাকে বলেছিল যে জ্বলতে ভালোবাসে তাকে জ্বলাও আরও, সেই জন্য আমি আপনাদের জ্বলাচ্ছি আরও, যা ইচ্ছে কমেন্টস করুন, আই ডোন্ট কেয়ার। বাট এটা বলছি, মনুষ্য জীবন যখন নিয়েছেন কিছু করে দেখেন, কারণ এই যে ভিক্তাসের সম্পর্কে যারা বলছেন না যে পাখি কি জঙ্গলে গিয়ে খাওয়া, তো ভাই তোমাকেই বলি একটা কথা, তুমি বলেই বলছি, কিছু মাইন্ড করো না, একটু তাড়াহুড়ো করতে গিয়ে লিখতে গিয়ে ভুলভাল হয়ে গেছে, না আমি সারা মানে প্রত্যেক দিন গিয়ে জঙ্গলে ভিপ্লাস খাওয়াই না, তেমনি প্রত্যেক দিন গিয়ে এটিউজেড ভাইমিনাল রিকোভিটো খাওয়াচ্ছি না, ঠিক আছে, আমাদের ক্যাপটিভের কনসেপ্টটা একটু আলাদা, সেজন্য তোমার যেটুকু ফাটছে পরিষ্কার বাংলা ভাষায় বলছি, কারণ বলেছিলাম কমেন্টস এলে যেটা আমার বলার দরকার আমি বলবো, তো নিজের পেছনের দম থাকে তো করে দেখাও না কিছু, যদি পেছনের দম থাকে ভিপ্লাস এরম ধরনের কোনো প্রোডাক্ট, আজকে আমি শুধু ভিপ্লাস কেন লোককে জিজ্ঞেস করো, আমাকে কিছু বলতে হবে না, তারা অ্যাডভাইসগুলো পেয়ে এই ভিডিও দেখে তারা উপকৃত কিনা, সেই জন্য যা ইচ্ছে বলো ভিপ্লাসের ব্যাপারে, বা কেউ তোমাদের দিয়ে কমেন্টস করার তাকেও বলছি যে ইচ্ছে যা ইচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আরও কিছু কমেন্টস এসছে, লোককে কত ঠকাবো, লোককে কত ব্রেন ওয়াশ করবো, কত পয়সা ইনকাম করবো, মার্কেট ওপেন আছে, আমি করছি তুইও কর না, কারোর থেকে বাবার কিছু যায় আসছে না, তো সেই ক্ষেত্রে বলি এই সমস্ত করে ও মানে অলওয়েজ দার, আমি তো বলছি কাউকে ব্লক করবো না, কাউকে হাইডও করবো না, যা আগে আমি ভুল করেছি সবাইকে ওপেন রাখবো এখানে, ঠিক আছে, ব্লক করে দেওয়ার অপশান আছে এই ইউজারকে, সে আর জীবনে কোনো দিন চ্যানেলটাকেই শো পাবে না, আর কোনো কমেন্টসও লিখতে পারে, কমেন্টস লিখলেও পাবলিশ হবে না, বাট আমি কিছুই করবো না, তোরা যা ইচ্ছে করার পর, আমার কাজ আমি করে যাব, যেটা কাজ উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসছি পাখির সেবা করা সেটাই করছি, তোদের মতন মানুষগুলো এগুলো বুঝতে পারবে না, সবসময় মারবার জন্যেই রেডি হয়ে থাকিস, মানে মারবার জন্য সরি ফ্রেন্ডস, আপনারা যারা বয়স্ক রয়েছেন, যারা আমি দিদি বলে সম্বোধন করি, যাদের দাদা বলে সম্বোধন করি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, কী বলুন তো ইরিটেশান নয়, কুত্তাকে কুত্তার ভাষা বললে তবে সে বোঝে, সেই জন্য আজকে বলছি আমি, তো যাই হোক পয়েন্টে ব্যাক করে আসি, বইটা যদি দরকার লাগে হোয়াটসঅ্যাপ করুন, ফ্রি অফ কস্টে আছে, নিয়ে নলেজটাকে গেন করুন, সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করুন, আজকে আমার ফোন বন্ধ আছে আপনারা পাচ্ছেন না শ্যুটিংয়ের সময়, তাহলে কি নিজের পাখিটাকে নিজে বাঁচাতে পারবেন না, সেটাই করার চেষ্টা করছি, যে এক একটা ঘরে মানুষ যারা পাখি পুষছে তারা সেলফ ডিপেন্ড হোক, তার জন্য কাউকে ABCD দরকার নেই, ডাক্তারও হওয়ারও দরকার নেই, কিন্তু আমি বেসিক ফার্স্ট এডটা বেসিক লেভেলের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি, পাখিটাকে যাতে সুস্থ রাখতে পারি বাঁচাতে পারি, ফলে এটার বেঙ্গলি ভার্সান, হিন্দি ভার্সান, ইংলিশ ভার্সান তিনটে ভার্সান আসছে, একটু টেকে টাইম, বাট আপনারা সবাই পাবেন, নমস্কার।